সম্মানিত ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি যদি পাঁচটা কাজ বন্ধ করে দেন, তা আল্লাহ পাক আপনারও পাঁচটা কাজ বন্ধ করে দিবেন। বান্দা যদি পাঁচটা বিষয় বন্ধ করে, আল্লাহ পাক বলেন আমিও বন্ধ করবার পারি। পারে কি পারে না? আপনি যখন যাকাত বন্ধ করবেন, আল্লাহ পাক আপনার মাল ও জান, মাল এবং জানের হেফাজত করা বন্ধ করে দিবেন। আপনি বন্ধ করেছেন যাকাত দেওয়া, ঠিক কি না? মনে করেন আপনারা বন্ধ করেননি, কেউ বন্ধ করল। আপনি যখন যাকাত দেওয়া বন্ধ করবেন, আল্লাহ পাক মাওলা করিম যাকাত দিলে যে যাকাত পবিত্র হতো, সংরক্ষণ হতো, যাকাত দিলে তোমার জানের হেফাজত হতো, আল্লাহ পাক তোমার জান এবং মালের হেফাজত করা এই কাজটাকে বন্ধ করে দিবেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ভাই আমার, বন্ধু আমার, যাকাত হলো এমন একটা নিয়ামত, এই যাকাত যার উপর ফরজ হয় সে তো যাকাত দিবে, যার উপর যাকাত ফরজ হয় না ইনি স্বাভাবিক দান খৈরাত দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, যাকাত দিলে বরকত হয়। যাকাত দিলে কি হয়? গোটা কোরআনে কারীম রিসাত করে ওলামা ইকরাম বলেন, এই যাকাত শব্দটা আমার আল্লাহ একবার দুইবার না 32 বার গোটা কোরআনের রেকর্ড হয়েছে। যাকাত দিলে বরকত হয়, আমার আল্লাহ বলেন এই বরকত শব্দটা পুরা কোরআনের মধ্যে আমার আল্লাহ 32 বার দিয়েছে। বাবাজির আমার, ভাইয়ের আমার, বান্দা যখন পাঁচটা কাজ বন্ধ করে দিবে, আমার আল্লাহ তাআলা তার নিজস্ব পাঁচটা কাজ তিনি বন্ধ করে দিবেন। বান্দা যখন যাকাত দেওয়া বন্ধ করবেন, আমার আল্লাহ ওই যাকাত দিলে জানমানের হেফাজত, এটা বান্দার ক্ষমতা না, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলেন আমিও হেফাজত করা বন্ধ করে দিব। দেখি তুমি পারো না আমি পারি, কে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, দান খায়রাত সাদকা দিলে মানুষের বালা মুসিবত দূর হয়, হায়াতের রশিটাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ফকিহ আবুল্লাহি সামারকান্দি রাহমাতুল্লাহ আলাই বলেন, দুই নাম্বার, তুমি যদি দান সাদকা করা বন্ধ করে দাও, আগেরটা গেল যাকাত, বুঝেন যাকাত হলো যার উপর ফরজ হয়েছে আর যার উপর যাকাত ফরজ হয়নি তার জন্য দান সাদকা, হেফাজত যাকাত দিলে আল্লাহ হেফাজত করবেন, যাকাত বন্ধ জানমানের হেফাজত বন্ধ। আজীব এক ঘটনা, বান্দা যদি বলে আল্লাহ যাকাত তো ফরজ হয় নাই, বলে দান সাদকা করো, এটা যদি বন্ধ করে দাও, দান সাদকা দিলে আমার নবী যেহেতু বলেছে তোমার বালা মুসিবত থেকে তুমি বাঁচবে, তুমি যদি সাদকা দান করা বন্ধ করে দাও, আমিও আরোগ্য ইহা বন্ধ করে দিব, বালা মুসিবত চেপে বসবে। কয়টা হলো মনে রাখবেন? ভাইয়ের আমার, বন্ধুর আমার, তিন নাম্বার হলো অসর। বলে হুজুর আমার ধানি জমি আছে, বড় বড় আম বাগান আছে, 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, এরকম সিস্টেম আছে। পরবর্তীতে ওলামায়ে কেরামের কাছে মাসআলা জেনে নিবেন, এটা মাসআলা দেওয়ার ময়দান নয়,
আমি শুধু বলবো ইহা, ও বন্ধু তুমি যদি ওসর বন্ধ করে দাও, আমার আল্লাহ এই ওসর দিলে যে বরকত হতো এই বরকত বন্ধ করে দিবেন। ওসর দিলে ধান বেড়ে যেত, পেঁয়াজ বেড়ে যেত, রসুন বেড়ে যেত, আম বাগানে আম বেড়ে যেত, জাম বাগানে জাম বেড়ে যেত, ওসর বন্ধ করে দিবা, আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে বরকত বন্ধ করে দিব। কয়টা হয়েছে ভাইরা? চার নাম্বার, বান্দা যখন দোয়া করা বন্ধ করে দিবে, আমার আল্লাহ বলেন দোয়া করলে তুমি আমার কাছে যা চাইতা এটা আমি আল্লাহ তাআলা কবুল করতাম, তুমি যখন দোয়া করা বন্ধ করে দিবা আমি আল্লাহ তাআলা তোমার নেক আমলগুলো কবুল করার এই কামটা কবুলিয়াত আমি বন্ধ করে দিব। দোয়া বন্ধ করার জন্য একদল উঠে পড়ে লাগছে না লাগে নাই? আপনাদের আশেপাশেই আছে, কথা ঠিক কিনা? কয় নামাজের পরে দোয়া করা যাবে না, তো দোয়া করা যাবে না, তাহলে কি রুনা লাইলার গান গামো? আবার বলবে দোয়া করা যাবে, হাত তুলা দোয়া করা যাবে না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পা তুলে দোয়া করব নাকি? হয়তো বলবেন নবীজি দোয়া করেন নাই, আমিও তো তোমাকে বলতে পারি আমার নবী মাইকে কথা বলে নাই। আল্লাহু আকবার, আমি আপনাদেরকে কোরআনে কারীম থেকে সূরাতুল মুমিন আল্লাহ পাক 24 নম্বর পারার মধ্যে সূরাল মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমার রব বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া করলে দোয়া কবুল করে নিব। যদি দোয়া করা বন্ধ করে দাও, নাম বলতে পারি বলবো না, বুঝা নিবেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমার বান্দাদের ভিতর থেকে যারা অহংকারের বশীরভূত হইয়া যাহারা দোয়া করা বন্ধ করে দিবে আমি আল্লাহ তাআলা বেইজ্জত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই আয়াতের চেয়েতে বড় দলিল আর কিছু লাগে? আপনারা বাকিটা মুআমেলা আপনাদের হাতে ছেড়ে দিলাম, যে নামাজের পরে দোয়া বন্ধ করার জন্য আসবেন আপনারা বলবেন তোর দম বন্ধ করে ফেলাম, তার মানে তোর সিম কার্ড খুলে ফেলাম শহর এখান থেকে, পারবেন না ভাইয়ের? আমার বন্ধুর আমার ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাই বলেন, চার নাম্বার দোয়া যখন করা বন্ধ করে দিবা আমার আল্লাহ আসমান থেকে কবুল করার এই সিস্টেম বন্ধ করে দিবেন। পঞ্চম নম্বরই বান্দা, নামাজ পড়া যখন বন্ধ করে দিবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মৃত্যুর সময় জবান দিয়ে বের করা প্রয়োজন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জবান দিয়ে কালিমা পড়া আমি আল্লাহ পাক বন্ধ করে দিব। না বুঝেন নাই? বান্দা পাঁচটা কাম বন্ধ করলে আমার আল্লাহ কয়টা বন্ধ করেন? তুমি যখন যাকাত দেওয়া বন্ধ করবা, জান মালের হেফাজত করা আল্লাহ বন্ধ করবেন, দান সাদকা বন্ধ করলে আমার আল্লাহ আরোগ্য করা বন্ধ করে দিবেন, রসুল দেওয়া বন্ধ করলে আমার আল্লাহ বরকত করা বন্ধ করে দিবেন, দোয়া করা বন্ধ করে দিলে দোয়া কবুল করা আমার আল্লাহ বন্ধ করে দিবেন। ও বান্দা তুমি যদি নামাজ পড়া বন্ধ করে দাও আমার আল্লাহ মৌতের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বন্ধ করে দিবেন। আর কালিমা পড়া বন্ধ যদি হয়ে যায়, কুকুর শিয়ালের মৃত্যু হয়ে গেল, বরং কুকুর শিয়াল মরলে তো দোজখে যাবে না রে বন্ধু, কিন্তু তুমি যদি কালিমা বিহীন মরো তোমার ঠিকানা হবে জাহান্নাম, তার মানে কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট হয়ে মরলা, কথা ঠিক কিনা ভাইরা?